সাভার গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। আজ দুপুরে জানাজা শেষে সাভার গণস্বাস্থ্য কেন্দ্রেই তাকে দাফন করা হয়। সাভার ছাত্রছাত্রীরা তাদের চোখের জলে প্রিয় মরণ আমাকে বিদায় জানাচ্ছেন, শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। আজ শুক্রবার সকাল 9টার দিকে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ থেকে গণস্বাস্থ্য পিএইচএ মাঠ প্রাঙ্গণে নেওয়া হয় ডক্টর জাফরুল্লাহর মরদেহ। সেখানে জড়ো হওয়া গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মী, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ ও গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী স্বেচ্ছাসেবক সহ সর্বস্তরের মানুষ শেষ শ্রদ্ধা জানান ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর প্রতি। জুম্মার নামাজ শেষে জানাজার পর সাভার গণস্বাস্থ্য কেন্দ্রের সূচনা ভবনের সামনে তার মরদেহ দাফন করা হয়।